আমরা তাহলে একটা আমাদের ক্লাসের একটা ফোল্ডার ক্রিয়েট করি। ক্লাস 10 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। করবো ইন্ডেক্স ডট এইচটিএমএল, একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। না, প্রেজেন্ট এখনো নেওয়া হয়নি, দেখি আরো যদি কেউ জয়েন করে তারপর। আচ্ছা, সেদিন আপনারা কি কি প্র্যাকটিস করছেন একটু কি দেখাবেন, নাকি আগে আমি একটু নতুন আর একটা জিনিস দেখাই দিই তারপর দেখাবেন? স্যার হোমওয়ার্ক তো আপনার জন্য স্যার ড্রাইভে আপলোড ড্রাইভে করা ওই হয়েছে, হোমওয়ার্কের লিঙ্কে জমা দিন। ড্রাইভে দিয়েছেন না? জি স্যার, ড্রাইভে আপলোড করা হয়েছে। আচ্ছা, এটা পরে চেক করি, আগে নতুন জিনিস দেখি আমরা। নতুন জিনিস বলতে কি, আমরা আর কি মানে সিএসএস যতটুকু শিখতে পারছি এই পর্যন্ত, এতটুকু দিয়ে আমরা একটা ডিজাইন করি, তাহলে আর কি মানে ভালো লাগবে দেখতে এবং শিখতেও মজা লাগবে। ভাই গত ক্লাসে আমরা ডিসপ্লে, ভাই ডিসপ্লে ব্লক করছিলাম, এটার কাজ কি আমি ঠিক বুঝিনি আর কি। ডিসপ্লে ব্লক, কি ডিসপ্লে ব্লকের কাজ বোঝেন না, তাই না? আচ্ছা, জি ভাই, কি কালকের অ্যাটেন্ডেন্সটা হয়েছে স্যার? কালকে বলতে, হ্যাঁ পরশু দিন অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছিল। না না, তো শেষ দিকে কারণ ছিল না এদিকে। দেখেন, এখানে আমি একবারে লিঙ্ক করাই নিচ্ছি। হ্যাঁ, সিএসএস টাকে আমি একবারে লিঙ্ক করাই নিচ্ছি, এখন তো সবাই জানেনি যে কি কি করতে হবে। সিএসএস টা পাইছে কিনা একটু টেস্ট করে দেখি, কারণ বোর্ডের ভিতরে একটা কালার দেই। পাইছে না? সিএসএস তো ভাই, দেখছো, জি বলেন। হ্যাঁ পাইছে ভাই, আমার একটা প্রবলেম ছিল। কি প্রবলেম? হ্যাঁ, এই যে আপনি যে যে সিএসএস ফাইলটা, ওই যে ইনডেক্স ফাইল, পরে ইমেজ ট্যাগের ওই ইটা কাজ করে নাই, কোনটা কাজ করেনি? মানে ইমেজটা আলাদা ফোল্ডারে নিয়েছিলাম এবং কি সিএসএস টাও আলাদা ফোল্ডারে নিয়েছিলাম। পরে সিএসএস এর ভিতরে আপনি যেভাবে ইমেজ লিঙ্ক করানো দেখাইছিলেন ওইভাবে করছিলাম, পরে হয় নাই। পরে আমি অন্যভাবে করছি, হয়েছে ওইটা। কেন আলাদা মানে ওইভাবে হয় নাই কেন? ওই যে ভাই, ওই যে দুইটা ডট দিয়ে তারপর স্ল্যাশ দিয়েছিলাম, তারপরে হয়েছে। তার মানে আপনার হচ্ছে এটা বাইরের অন্য ফোল্ডারে ছিল, তাই না? এই জন্য জি ভাই, এই জন্য এই প্রবলেমটা হয়েছিল। মানে আপনার আমি পাথটা ঠিক করা আপনারটা হয়নি। তো দুইটা ডট দেখছিলাম যে ওই দুইটা ডট দিয়ে স্ল্যাশ দেওয়ার অর্থ হচ্ছে যখন আপনি হয়তো এটা অন্য আরেকটা ফোল্ডারে রাখছিলেন, তাই না? জি ভাই, এই যে এই জন্যে আমারটা প্রথমে পায় নাই, পরে অনেকক্ষণই করার পরে পরে ই কইরে পরে পাইছে। অন্য আরেকটা ফোল্ডারে রাখার কারণে সরাসরি ফোল্ডারের নেম দেওয়াতে পাথটা সে খুঁজে পায়নি।
সেজন্য কি করতে হবে, আপনার দুইটা স্ল্যাশ, জি আপনার দুইটা ডট দিয়ে স্ল্যাশ দিতে হবে, তারপর পাবে আর কি। জি ভাই। আচ্ছা, এখন এখানে আমরা কি জানি ডিসপ্লে ব্লকটা বোঝেন নাই তাই না? ধরেন এখানে আমরা একটা এইচ ওয়ান নিলাম, দেখি যে দিস ইজ এ, দেখি দিস ইজ এইচ ওয়ান, আর এর নিচে আর একটা নেই আমরা এইচ টু, এখানে লিখি যে দিস ইজ এইচ টু, নিচে একটা পি নেই, পি নিয়ে একটু ডেমো কন্টেন্ট দিয়ে দেই, দিলাম আপাতত এইটুকুর আউটপুটটা আমরা দেখি। আসছে তো আচ্ছা, এখানে দেখেন যে এটা কি এইচ ওয়ান তাই না, এটা এইচ টু, তার নিচে এটা একটা পি। আচ্ছা, আমরা কি এখানে কোনো বিয়ার ট্যাগ দিছি এইচ টি এম এল এ? না ভাইয়া। জি না স্যার, আমরা বিয়ার ট্যাগ দেইনি। না স্যার, বিয়ার ট্যাগ না দেওয়ার কারণেও কিন্তু দেখেন যে কিন্তু পুরাটাই এই লাইনটা নিয়ে নিছে না, এই লাইনের মধ্যে কি আর কোনো কিছু আসছে? হ্যাঁ ভাইয়া, আসে নাই। তারপর এইচ টু, আমরা কি কোনো বিয়ার ট্যাগ ইউজ করছি? না স্যার, কারণ এটা হেডিং, কারণ এটা হেডিং। তারপর এই যে এটার আমরা যদি এগুলো স্যার ব্লক, হ্যাঁ এগুলো এটা হলো ব্লক এলিমেন্ট, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। যেগুলো ব্লক এলিমেন্ট এগুলো কি থাকে মানে ডিফল্ট ভাবে এগুলো আর কি মানে ডিসপ্লে ব্লক করাই থাকে, যার কারণে এই সাইডে অন্য কাউকে সে জায়গা দেয় না, বুঝতে পারছেন? আবার এরকম কিছু ট্যাগ আছে যেগুলো এরকম ব্লক এলিমেন্ট না, এরা কি করে, এরা হচ্ছে যে আমরা নতুন করে কোনো কিছু নিব এটাকে জায়গা দেয়। যেমন হচ্ছে যে আমাদের ইনপুট যেগুলো নেই, যদি আমরা এখানে একটা ইনপুট নিয়ে নিই, ইনপুটটা এখানে দিলাম একটা হচ্ছে টেক্সট, তারপর এখানে নিচে আর একটা ইনপুট নেই, এটা ইনপুট টাইপ দিলাম সাপোজ পাসওয়ার্ড, আর ওকে ইনপুট নেই, ইনপুট টাইপ হচ্ছে এটা সাবমিট, এটা ভরে দিয়ে দিই। দেখলাম যে লগ ইন, এখন যদি আমরা রিলোড দেই। আচ্ছা দেখেন এগুলা প্রত্যেকটা ট্যাগ আলাদা আলাদা ভাবে আসছে তাই না, যেই পাশে আর কাউকে আসতে দেয় নাই, তার কারণ এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। আর এই যে ইনপুট গুলো যে আমরা নিচ্ছি, দেখেন তো এই যে এটার পাশে এটা আসছে না, তার পাশে এটা আসছে না, এটা কি পুরো লাইনটা নিয়ে নিচ্ছে? জি স্যার, পুরো জায়গাটা নিয়ে নেয়নি। কি জন্য? তার কারণটা হচ্ছে যে এরা ইনলাইন এলিমেন্ট, এরা হচ্ছে এদের পাশে আর কি আরেকজনকে করে জায়গা দিয়ে দেয়, পুরো জায়গাটা ধরে রাখে না। তো এই ইনলাইন এলিমেন্ট গুলাকে আমরা যদি আর কি ব্লকের মতো করতে চাই, ব্লক এলিমেন্ট গুলার মতো, সেক্ষেত্রে আর কি আমাদের লিখতে হয় সিএসএস এ ইনলাইন, সরি ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক দিলে তখন আর কি এইগুলো যেরকম একটা লাইনে একটা করে থাকবে এরকম ভাবে এগুলো চলে আসবে। ঠিক, তাহলে আমরা কি করতে পারি, আমরা স্যার একটা কোশ্চেন ছিল স্যার, কি বলেন স্যার? বলছিলাম স্যার, যে ট্যাগ গুলা ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দুটোই আছে, তারা কি শুধু এরকম হয় নাকি? যে না না, এটা ওপেনিং ক্লোজিং যাদের আছে তারাও হতে পারে, আবার যাদের নাই তারাও হতে পারে। স্যার ইনপুট ট্যাগটা তো এটা সিঙ্গেল ট্যাগ তাই না, এই জন্য আর কি মনে হয় এরকম কিছু। না না, সিঙ্গেল এর জন্য না, যেমন ধরেন এই যে এটা কি আমরা পি ট্যাগ নিছি তাই না? জি স্যার। পি এর পর আমরা যদি একটা স্প্যান ট্যাগ নিই, এখানে আমরা পিটা অবশ্য ব্লক, এর ভিতরে মনে করেন যে আমরা একটা স্প্যান নিলাম, নিয়ে এতটুকু লাগে আমরা স্প্যানের মধ্যে রাখবো, কোনো চেঞ্জ আসে না, কারণ এটার পরে এটাকে জায়গা দিচ্ছি। কিন্তু এটা যদি আমরা স্প্যান না দিই, এটা যদি আমরা পি দিতাম, স্যার আপনি তো খোলামেলায় রেখে দিচ্ছেন। হ্যাঁ, খোলামেলা রেখে দিলাম, এটা হচ্ছে আপনাদেরকে আমি
ডিসপ্লে ব্লক দেখানোর জন্য, কিন্তু যখন আপনারা একটা মানে পুরো সাইট ডেভেলপ করবেন তখন তো ফর্ম ছাড়া ইয়ে করতে পারবেন না, মানে আপনার এই ফিল্ড গুলোর যে ডাটা গুলো থাকবে এগুলাকে আর কি আপনি ডাটাবেজের সঙ্গে কানেক্ট করে দিতে পারবেন, ফর্মের ভিতরেই নিতে হয়। আচ্ছা বললেন যখন, তাহলে ফর্মের ভিতরেই রেখে দিই এটাকে। ফর্মের ভিতরে রেখে দিলাম, তাহলে এটাই করবো। এটাকে যদি আমরা এখন পি ট্যাগ এর ভিতরে রাখি, এটাকে স্প্যান ট্যাগ এর মধ্যে না রেখে আমি পি ট্যাগ এর ভিতরে রাখলাম। এখন যদি একটু রিলোড দিই দেখেন এটা নিচে চলে আসছে না, একটা গ্যাপ চলে আসছে, কিন্তু স্প্যান যখন নিছিলাম তখন কিন্তু আসে নাই। এটা কি বোঝা গেল যে আসলে সিঙ্গেল ডাবল ট্যাগের সাথে এটার কোনো সম্পর্ক নাই, তাই না? মানে কিছু কিছু মানে যে ট্যাগ গুলো ব্লক আছে এগুলো ইনলাইন। এখন এই যে আমরা এই যে এখানে যে ইয়েগুলো নিছি এগুলাকে আমরা বিআর দিয়ে দিয়ে নিচে নামাইছিলাম, কিন্তু এখন আমাদের বিআর দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা যদি এমনিতে নর্মালি সিএসএস এ গিয়ে এখন বলি যে ইনপুট যেগুলো আছে এগুলা ডিসপ্লে ব্লক লিখে দিলাম যে ইনপুট গুলা ডিসপ্লে ব্লক, এখন যদি রিলোড দেই নিচে নিচে চলে আসছে। এবার বুঝতে পারছেন যে ডিসপ্লে ব্লক ইউজ করার কারণটা কি? স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার আমি স্প্যান ট্যাগের কাজটা মানে মানে সেই সময় বুঝছিলাম না, আপনি বুঝলেন যে পরে বুঝাই দেবো, পরে আর বুঝাই দেন। স্প্যান ট্যাগের কাজ আমরা করছি তো গতদিনও করছিলাম, আচ্ছা সমস্যা নেই। স্যার এই যে এই কাজটা তো স্যার এই যে টেবিল ট্যাগ দিয়েও স্যার কোন এক সময় আমরা করছিলাম, করা হয়েছিল মনে হয়। টেবিল দিয়ে কাজ করা হয়তো যখন আর কি সিএসএস আবিষ্কার হয় নাই, শুধু এইচটিএমএল দিয়ে সাইট বানানো হইতো তখন টেবিল দিয়ে করা হইতো। আপনার এত বেশি টেবিল ইউজ করার দরকার নাই, টেবিল যখন প্রয়োজন হবে তখন ইউজ করবে, নরমালি করবে না। স্যার টেবিল দিয়ে বাটাই একটা শুধু জি বলছিলাম স্যার, যদি একটা বর্ডার দিতে চান চতুর্পাশ দিয়ে তাহলে কিভাবে দেবো? কোনটা যেটা পুরো পেজে পুরো পেজে পুরো পেজে বর্ডার দিতে গেলে আপনাকে কোথায় দিতে হবে? বডিতে দিতে হবে অথবা ও আচ্ছা আপনারা সরাসরি বডিতে দিবেন না, আমার সাজেশন হচ্ছে যে আপনারা সরাসরি বডিতে দিবেন না, সেটা হচ্ছে যে এর ভিতরে আপনি মানে বডির ভিতরে আরেকটা ডিভ নিবেন নিয়ে এর ভিতরে মনে করেন যে আপনি সবকিছু রাখবেন, তাহলে এই ডিপটাকে নিয়ে কাজ করলেই তো আমাদের হচ্ছে, তাই না? এটার একটা ক্লাস দেই, ধরেন এটা দিলাম যে আমাদের মেইন মেইন কন্টেন্ট লিখে মেইন বডি অথবা মেইন বডি লিখে দিলাম। দিয়ে এখন এই যে মেইন বডিটাকে ধরবো, তাহলে কি সামনে ডট দিতে হবে না? এটা তো ক্লাস। জি স্যার এখন মেইন বডিটার এটা কি আপনি বর্ডার দিতে যাচ্ছেন, তাই না? দেন বর্ডার। জি স্যার এটা একটা বর্ডার দিয়ে দিলাম যে 1 পিক্সেল সলিড ব্লু, দেখেন আসছে কিনা। আমরা এটা ডিসপ্লেটা ব্লক করলাম যখন এটা নিচে নিচে আসলো, তাই না? এখন দেখি আমরা যদি
কেউ কিছু বলতেছেন কি? আচ্ছা দেখেন, এখন এই যে H1 তারপর H2 এগুলা কি ডিফল্ট ভাবে ডিসপ্লে ব্লক করা থাকে না? জি স্যার, যার কারণে এরকম আসে। আমরা যদি এখানে একটু লিখে দেই যে H1 তারপর H2 H2 এগুলার ডিসপ্লে না মানে ব্লক থাকবে না। ডিসপ্লে নান করার কারণে একদম পুরো নাই হয়ে গেছে স্যার। ওইগুলোতে আনব্লক লিখলে কি হবে? আনব্লক বলতে কোনো শব্দ নাই, নর্মালি ব্লক থাকলে তো আপনার ধরেন এখানে কোনো কিছুই আসতেছে না, তাই না? এর লাইনে মানে এর লাইনের পাশে কি আরেকটা আসতেছে? আসতেছে না, তাই না? ও স্যার, এটা তো এক লাইনের মধ্যে, যেমন হেডিং, এটা তো এক লাইনে, এটা এক লাইনের মধ্যে না, এটা হচ্ছে ইনলাইন ব্লক, যা আমরা এক লাইনের মধ্যে নিয়ে আসবো এবং তারপর পুরোটাই ব্লক থাকবে, এটা হচ্ছে ইনলাইন ব্লক স্যার। বুঝতে পারছি। ক্লিয়ার সবাই? ইনশাআল্লাহ স্যার। তাহলে মানে হেডিং টা দুটো একসাথে অ্যাডজাস্ট করতে চাইলে ইনলাইন দিয়ে আমরা অন্তত পক্ষে সিএসএস এর যে প্রপার্টি গুলা ইউজ করবো এগুলো আমরা সবগুলো একদম ক্লিয়ার হয়ে ইউজ করবো, তাহলে কোনো প্রবলেম হবে না আমাদের কাজ করতে। এটাতে মনে হয় প্রবলেম নাই না? মোটামুটি। আচ্ছা, যদি এটাতে প্রবলেম না থাকে তাহলে আমরা এইখানে অন্য কিছু করার ট্রাই করি এখন। আচ্ছা, আমরা একটা দেখি বাংলাদেশের ম্যাপ বানানোর ট্রাই করি। হ্যাঁ, যে প্রথমে আমরা কি করব, যে পিছনে কি থাকবে, যে গ্রিন আর ভিতরে একটা ডিপ নেই, রেড থাকবে, রেড এর ভিতরে বাংলাদেশের ইয়া থাকবে, ম্যাপ থাকবে। তাহলে আমরা কি করব, আমরা একটা ডিপ নেব, ডিপ নিয়ে সেই ডিপের আমরা একটা ক্লাস নেব, তাই না? সাবলাইম টেক্সট একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যদি ডট দিয়ে ক্লাসের নেমটা এখানে লিখে দেন, ধরেন ডট দিয়ে আমি লিখলাম যে এটা কি গ্রিন, এবং নিবেন এটাকে আর কি একটু মডিফাই করতে হবে। এটার জন্য আপনাকে ইয়ে করতে হবে, এই যে আমরা একটু টুলসে যাই, দেখি এই যে টুলসে গিয়ে ইনস্টল কন্ট্রোল প্যাকেজ কন্ট্রোল, এখানে একটা প্যাকেজ বডি তো শেষ হয়ে নাই আমরা দিলাম যে এটা হচ্ছে ক্লাসের নাম হচ্ছে গ্রিন, হবে না কারণ এই যে প্যাকেজ
এখানে কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি করলাম, প্যাকেজ কন্ট্রোল, তাই না? এখন আমরা যে প্যাকেজ কন্ট্রোলে যাব, এখানে গিয়ে আমরা লিখব যে HTML ফাইল। এটা হচ্ছে আপনার এই যে পারফরম্যান্স থেকে, এখন এখানে আমরা লিখব এই যে HTML 5, এটা আমরা ইনস্টল করলাম। এখানে দেখেন ইনস্টল হচ্ছে, যে সাকসেসফুলি ইনস্টল এখন হবে। এখন যদি আমরা ডট দিয়ে ক্লাসের নাম দিই, তারপরে আসতেছে না এটা, আমরা ওই প্যাকেজটার নাম জানি কি স্যার, ডিভ নিয়ে তারপরে ডট ক্লাসের নাম দিলে আসবে। এখান থেকে দেখি আর কোন কোন প্যাকেজ ইনস্টল করা যায়। অটো ক্লোজ এই নাকি কোনটা, অটো ক্লোজ ট্যাগ, অটো ক্লোজিং ট্যাগ সম্ভবত হইতে পারে, জানি না। না না, অটো ক্লোজিং টা বলতে হচ্ছে যে আপনি যদি ইয়ে করেন তো অটোমেটিক্যালি ক্লোজিং হচ্ছে। এটা দেওয়াই আছে সলিউশন। যে অটো সেভ আছে, আপনারা চাইলে অটো সেভ করে রাখতে পারেন। অটো করা যায়, অটো ইও করা যায়, মানে হলো যে লোডিং লাইভ লাইভ সার্ভার, লাইভ লাইভ সার্ভার লাগবে। হ্যাঁ, অটোমেটিক্যালি ইনো কাজ করবে, অটো সেভ হবে এবং দেখাবে। আচ্ছা, আমরা এখানে নরমালি একটা ডিভ নেই, এই ডিভের আমরা একটা ক্লাস নেই, তাহলে আমরা কি করবো, গ্রিন এর ভেতর কি থাকবে, রেড থাকবে, তাই না? তাহলে আমরা এখানে আর একটা ডিপ নেই, এখানে এটার ক্লাস থাকবে হচ্ছে রেড। তারপর রেড এর ভিতর কি থাকবে, আমরা রেড এর ভিতর একটা ইমেজ রাখবো। এখানে আমরা একটা ইমেজ রাখি, তাহলে একটা ইমেজ আগে নিয়ে আসতে হবে না? বাংলাদেশ নিয়ে অ্যাপ্লিকেশন সার্চ করি, কিন্তু পিএনজি লাগবে, পিএনজি না হলে ভালো মতো দেখা যাবে না। পিএনজি ফাইল আর জেপিজি ফাইলের মধ্যে পার্থক্য বুঝুন তো। না স্যার, মোটামুটি স্যার বলুন স্যার, আমি বুঝি না পিএনজি আর জেপিজি এর মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকে না কি স্যার, বুঝি না ব্যাকগ্রাউন্ড থাকে না। আচ্ছা, পিএনজি ফাইলটা হলো আপনি যেটার উপরে রাখবেন ওই ব্যাকগ্রাউন্ড কালারটা ওইটাই হবে, আর জেপিজি হলো ওইটা ব্যাকগ্রাউন্ড অটোমেটিক থাকে। এটা কি আপনি ফটোশপ থেকে শিখছেন ভাই? ও ভাই, ফটোশপ কাজ করতে চাইলে শিখছিলাম আমি, তো দেখতে হয় না এটা গোটা সেরকম কোনো জটিল বিষয় না। পিএনজি কোনটাই যে হলুদ ট্রাইটা, মানে পিএনজি মানে হচ্ছে পিএনজি। কেন এটা শিওর হওয়ার জন্য আপনারা যদি এখানে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করার পর ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করেন, এটা পিএনজি না, কারণ পিএনজি হলে দেখবেন যে এই যে সাইটটাও ব্ল্যাক আসতো। এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটা দেখুন পড়া, কিন্তু এটা সহ সে জেপিজি তে সেভ করছে, এটা পাথ করা আছে মেবি। এটা আরেকটু বলেন তো কিভাবে দেখলেন এটা? এটা যে এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর ওপেন ইমেজ ইন নিউ ট্যাব যদি করেন, তাহলে দেখবেন যে এই যে সাইটটা পুরোটা যদি ব্ল্যাক আসে, যে এইদিকে যেমন ব্ল্যাক না, আর ডাক না থাকলে স্যার
পরিণত করতে পারবো না স্যার? অবশ্যই আপনারা যদি একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ অনলাইন আপলোড দিয়ে দিবেন, আপনারা যে কোনো ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন এই সাইট থেকে, রিমুভ ডট বিজি থেকে। এটা কিন্তু হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এখন আমি ডাউনলোড করি। এখন যদি আমরা এটাকে ওপেন ইন ব্রাউজার করি কি দেখা যায়? শুধু ম্যাপটাই দেখা যায়, আর কিছু দেখা যায় না। না তাই তো মনে হচ্ছে, হ্যাঁ এটা তো মানচিত্র। হ্যাঁ মানচিত্র, তো আমরা এখন এটাকে একটা ম্যাপ বানানোর ট্রাই করবো আর কি। তো ম্যাপ বানানোর জন্য কি করতে হবে আমাদের, দেখেন যে প্রথমে আমরা একটা ডিপ নিছি, সেই ডিপটা হচ্ছে গ্রিন, তাই না? মানে এটাতে হচ্ছে আমাদের গ্রিন সার্কেলটা থাকবে, তার ভিতরে আরেকটা ক্লাস নিছি, গ্রিন এর ভিতর থাকবে রেড, সেই রেড এর ভিতর থাকবে আমাদের ইমেজটা। তাহলে আমরা কি স্যার এটাকে ম্যাপ নাকি পতাকা বানাতে দিয়েছিলেন স্যার? ও হ্যাঁ, পতাকা পতাকা। এখানে গ্রিনটাকে নিলাম, তাহলে গ্রিনটার আমরা কি করব, একটা হাইড উইড দিয়ে দিব, তাই না? জি স্যার। আসছে না আমাদের, মানে গ্রিনটা তো আসছে। জি স্যার। এখন এটাকে আমরা কি করবো, এটাকে এখন আমরা মিডিলে নিয়ে যাব। মিডিলে নিয়ে যেতে গেলে কি করতে হবে বলেন? সাপোর্ট না, মার্জিন, মার্জিন দিয়ে আমরা নিয়ে যাব। মার্জিন আপনি যদি উপরে নিচে দিতে না চান তাহলে হচ্ছে দিবেন যে 0 পিক্সেল, আর ডানে বামে হবে অটো, তাহলে মাঝ বরাবর চলে যাবে অটো। চলে আসছে না উপরের দিকে, মনে হয় 50 পিক্সেল বা 100 পিক্সেল একটু ফাঁকা রাখবে। স্যার ম্যাপটা সহ তো চলে গেল। হ্যাঁ আসবেই তো, তার কারণ কি বলেন তো দেখি। স্যার ম্যাপটা তো ডিভের মধ্যেই আছে।
কারণ আমরা এই মনে হয় গ্রিন যে ডিপটা আছে ডিপ গ্রিন ক্লাসের মধ্যে তো রাখছেন জিনিসটা, আমরা এইটাকে মিডিলে নিয়ে যাচ্ছি, তো এর ভিতরে যা কিছু আছে সবই তো মিডিলে যাবে, এটাই তো স্বাভাবিক তাই না? জি স্যার। আচ্ছা এখন আমরা রেডটাকে নিয়ে কাজ করি, তাহলে গ্রিনের ভিতরে কি আছে, রেড আছে তাই না? তাহলে আমরা এখানে ডট দিয়ে দেই রেড, এটার হাইট হচ্ছে, এটাকে এটার হাইটটা একটু 400 পিক্সেল থেকে কম করে দিতে হবে তাই না, 350। জি স্যার। ফর উইড হচ্ছে স্যার, এটা যদি রেডিয়াস হয় স্যার, বিগ সার্কেল হলে তো স্যার দুটো একই সমান দেওয়া আছে, দুটো একই সমান দিতে হবে নাকি? আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে, মাসুম বিল্লাহ ভাই আজকে জয়েন করে নি, হলো হয় না ঠিকই রাগ করলো নাকি? না স্যার, উনি একটু বাড়িতে গেছে, একটু প্রবলেম হয়ে দেখেন আসতেছে, রেডটা চলে আসছে, সাইড রেডিয়া দিতে হবে। এখন রেডটাকে আমরা কি মিডিলে নিয়ে যেতে হবে? না, এটার মিডিলে তো নিয়ে যেতে হবে, এটার মিডিলে নিয়ে যেতে হবে। আচ্ছা এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই যে ফ্ল্যাগটা এই রেড সার্কেলের বাইরে চলে যাচ্ছে না, তার কারণটা হচ্ছে যে এটা সাইজটা বড়, এই জন্য একটা আপনাদের ইয়ে দেওয়া আছে ট্যাগ, মানে এখানে লিখতে হবে আপনাকে ওভারফ্লো, এটা এই জিনিসটা হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লোটা কি, সাপোজ মানে এখানে আমার জায়গা নাই কিন্তু তারপর আমি জোর করে এখানে রাখতে যাচ্ছি, তাহলে এটা কি ওভারফ্লো হয়ে যাচ্ছে না? জি স্যার। তো যদি কখনো আপনাদের এরকমটা হয় যে আপনি যেটা করতে যাচ্ছেন এটা থেকে বেশি হয়ে গেছে এর ভিতরে জিনিসপত্র, তাহলে এখানে লিখে দিবেন যে ওভারফ্লো, এখানে লিখে দিবেন যে ওভারফ্লো হিডেন। এখানে আরো ওভারফ্লো আছে, বাকিটা কিন্তু হাইড হয়ে গেছে। স্যার আমরা যদি স্যার মেপের সাইজটা যদি কমায় দেই, হ্যাঁ কমাই তো দিবই, আপনাদেরকে জাস্ট জিনিসটা দেখালাম কারণ আমাদের অনেক জায়গা লাগবে ওভারফ্লো হিডেন জিনিসটা। দেখবেন যে অনেক সময় আপনার একটা ডিপ নিয়ে কাজ করতেছেন, এটার বাইরে চলে যাচ্ছে, অনেক ধরনের প্রবলেম করতেছে, তখন লিখে দিবেন ওভারফ্লো হিডেন, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ওভারফ্লো জিনিসটা কি ক্লিয়ার হয়েছে আপনারা? ওভারফ্লো জিনিসটা কি ক্লিয়ার? ওভারফ্লো জিনিসটা কি ক্লিয়ার আপনারা? জি স্যার। জি স্যার মোটামুটি মোটামুটি সাইডে প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন এটাকে কি আমাদের মিডিলে নিয়ে যেতে হবে? না জি স্যার। জি স্যার। তাহলে এটাকে এটাকে আমাদের মিডিলে নিয়ে যাই স্যার, যেটা গেলে কি বলতে হবে, ধরেন আগে আমরা দিলাম মার্জিন দিতে হবে তাই না? জি স্যার। স্যার এটা স্যার একটা কোশ্চেন করতাম স্যার। হ্যাঁ বলেন স্যার। বলছিলাম ওখানে যে ওভারফ্লো দেওয়ার কারণে যে ম্যাপের একটা অংশ কেটে গেল স্যার, ওটি কি এখনো আছে? হ্যাঁ আছে ওটা। আচ্ছা এই যে 0 পিক্সেল উঠে দিলাম, তাহলে আমরা এটা ওটার আমাদের ইয়ে ছিল কত, হাইট ছিল 400 পিক্সেল আর এটার হাইট হচ্ছে 350, তার মানে উপরে নিচে আমরা চাইলে 25 পিক্সেল করে আমরা ইয়ে রাখতে পারি তাই না? মার্জিন দিলাম উপরে নিচে 25 পিক্সেল আর লেফট রাইটে অটো, তাহলে একদম মিডিলে চলে যাবে। যাচ্ছে স্যার, আমরা তো টেক্সট স্যার উপরে তো স্যার অ্যালাইন ইয়া ব্যবহার করি না, মানে
মানে টেক্সটের ক্ষেত্রে আমরা টেক্সট অ্যালাইন ইউজ করি, আর এগুলোর ক্ষেত্রে মানে মার্জিন ইউজ করতে হবে না মাঝখানে। স্যার আমরা ফ্লোটটা ইউজ করি স্যার, কখন ফ্লোট ফ্লোট ইউজ করব কখন, যখন ধরেন যে আমরা পাশাপাশি নিয়ে আসতে যাচ্ছি, একটা ডিপকে আরেকটা ডিপের পাশাপাশি নিয়ে আসতে যাচ্ছি তখন আমরা ইউজ করব। ও আচ্ছা, ডিপের সময়। হ্যাঁ স্যার বুঝতে পারছি বুঝছি। শুধু ডিপের সময় না, অন্য যে কোনো কিছুর সময়ও আমরা এটা করতে পারি। আচ্ছা ওগুলো দেখাচ্ছি, এই জিনিসগুলো ক্লিয়ার হতে হবে সব। আচ্ছা এখানে যে আমি 25 পিক্সেল অটো দিলাম কিন্তু তারপরেও নিচে না কি জানি বলেন তো, দেখি নিচ থেকে দেখাচ্ছে, উপরে তো দেখাচ্ছে না স্যার। নিচ থেকে তো এটা অটোমেটিক্যালি এটা, এটা যদি জিরো থাকতো তারপরেও তো এরকমটাই থাকার কথা, এরকমটাই থাকবে না, এরকমটাই বাস, কারণ উপরে সে পাচ্ছে না, নিচ থেকে তো দূরই পাবে, এটাই স্বাভাবিক। এটা আমি 25 পিক্সেল দিলাম কিন্তু তারপরে নিচ্ছে না, কেন নিচ্ছে না, কারণ এখানেও কিন্তু একটা ওভারফ্লো হচ্ছে। তো এই যে আমাদের যে পিছনে যে ডিপটা আছে না, এই ডিপটার ওভারফ্লো যে গ্রিন গ্রিনের, এর ওভারফ্লো হিডেন করতে হবে। এবার নিচে নেমে আসছে না স্যার, এটা থেকে কি বোঝা গেল স্যার? এখানে রেড দেখেন যে কোথাও মার্জিন কাজ করতেছে না, তাহলে বুঝবেন যে এখানে মার্জিন পেডিং যেহেতু কাজ করতেছে না, তার মানে এখানে ওভারফ্লো হচ্ছে। তখন ওভারফ্লোটাকে হিডেন করে দিবেন, দিলে কাজ করবে। এখন রেডটাকে এটাকে আমরা গোল করতে হবে তাই না? গোল করতে গেলে আমরা এখানে দেবো বর্ডার রেডিয়াস, রেডিয়াস দিতে হবে 50% দিয়ে দিতে হবে, 50% দিলে পুরো গোল হয়ে যাবে। ও সরি পার্সেন্ট, পুরো গোল হয়ে গেছে। এখন আমরা ইমেজটাকে নিয়ে একটু কাজ করি, তাহলে এখানে লিখি যে ডট রেড, ভিতরে যে ইমেজটা আছে সেটার হাইট দিয়ে দেই, হাইট দেই 100%। উইথ দেই 100%, 100% কেন স্যার? 100% কেন? 100% দেওয়ার অর্থ হচ্ছে যে 100% যখন দিব তখন এই যে 100% এর যে ডিভের ভিতরে আছে এই ডিভের আর কি পুরো জায়গাটা সে নিয়ে নিবে। হ্যাঁ জি স্যার বুঝতে পারছি, মানে তার অরিজিনাল সাইজ কোনো ব্যাপার না। জি জি, কিন্তু এখন হয়তো মনে হচ্ছে যে নিচ্ছে না কেন, ঠিকই কিন্তু নিয়ে নিছে, আমরা যে এটা যে বর্ডার রেডিয়াস দিয়ে দিছি যার কারণে কিন্তু কাটা পড়ে গেছে তাই না? জি, তার মানে এটাকে যদি আমরা 100% করে না দিয়ে আরো একটু স্লো করে দেই তাহলে অনেক ভালো হবে। যদি 90% দিয়ে দিই, রেডিয়াস আগে আছে না এই জন্য কি হবে, এই জন্য আমি যেটা করি ইমেজের যেন ইয়ে ঠিক থাকে। দেখেন হাইট উইথটা ইয়ে করার কারণে এদিকেও চ্যাপটা হয়ে যাচ্ছে না জিনিসটা, এই যে এদিকেও চ্যাপটা হয়ে যাচ্ছে এটা দেখতে খারাপ লাগে। এই জন্য আমি অলওয়েজ যেটা করি যে ইমেজগুলোকে ঠিক করার জন্য আপনার এখান থেকে ঠিক করে নেবেন, ইমেজের সাইজটা আপনি এখানে ঠিক করে নেবেন সব থেকে ভালো হয়। তাহলে এখান থেকে যদি আমরা উইথটা দিয়ে দেই তাহলে সাইজটা মনে করেন যে হাইটটা অটোমেটিক্যালি ইয়ে করে নিয়ে নেবে তাই না? আচ্ছা স্যার কোন জায়গায় নিয়ে গেলাম ইমেজটাকে? ইমেজটাকে কোথায় নিয়ে গেলাম স্যার ঠিক করার জন্য? এটা জাস্ট ওই যে পেইন্ট এডিট করবেন, এডিট করলে চলে আসবে। এটা মনে করেন যে হাইট হচ্ছে 350,
স্যার আমরা মাঝে মধ্যে প্রোফাইল পিকচার যেভাবে দেই স্যার ওগুলো হ্যাঁ স্যার প্রোফাইল পিকচারের জন্য পিকচারের জন্য আমরা মাঝে মধ্যে এরকম করি মানে সাইজটা একটু ছোট করে নিই এরকম এটা করলে সবথেকে ভালো হয় আর কি ওটা এডিট করার কারণে আবার ইয়া চলে আসছে এডিট করার কারণে এটা কিন্তু এখন আর পিএনজি নাই যে বিজি হয়ে গেছে এই জন্য কিছু সারা জি স্যার স্যার আপনি মনে হয় সেভ করছেন পিএনজি না জেপিজি তে না ওটা পিএনজি ছিল কিন্তু জেপিজি তে এখন যখন আর কি আবার এডিট করলাম আচ্ছা হোক ব্যাপার না ওভাবে ঠিক করি আমরা দিয়ে ঠিক করি সিএসএস দিয়ে ঠিক করি তবে আপনাদের যদি নরমালি কারণ একটা ওয়েবসাইট রেডি করার জন্য ইমেজ গুলো তো আগে করতে হয় তাই না ইমেজ গুলো আগে করতে স্যার একটু ফটোশপ এই করলে স্যার রেডি হয়ে যেত আমরা তো ফটোশপ পারি না এটা শিখতে হবে এইটা নিছিলাম না আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই এত তাড়াতাড়ি আজান দেয় তাড়াতাড়ি তো দরকার নেই তাড়াতাড়ি আজান দিচ্ছে এখানে ভুলে মনে হয় দিতেছে 3:07 বাজে তাহলে কি করতে হবে এখান থেকে এই যে ইমেজের নেমটা ইয়ে করতে হবে না ছোট করে দিলে ভালো হয় সমস্যা নাই বড় রাখলেও কোনো প্রবলেম নেই এখন ইমেজটা এই জায়গায় আছে তাই না এটার উপরে আমরা এখন একটা মার্জিন দেই ইমেজটার কি একটু সাইজ ছোট তাহলে এখান থেকে আমরা ইমেজটার একটা মার্জিন দিয়ে দেই মার্জিন স্যার মার্জিন টপ দিলে হবে স্যার 0 পিক্সেল অটো মিডল বরাবর নিয়ে যাই স্যার মার্জিন টপ দিতে হবে নাকি স্যার দেখি যদি দেওয়া লাগে তাহলে দিব বল মার্জিন টপ মার্জিন মনে হয় এখানে কাজ করতেছে না তাই না মার্জিন টপ মনে করেন দিলাম 30 পিক্সেল দিয়ে কাজ করে দিলাম আপনারা কাজ করার সময় এভাবে একটা একটা করে দিবেন আর রিলোড দিয়ে দেখবেন যে কাজ করে কিনা করার তো কথা তারপর মার্জিন টপে দিলাম 30 পিক্সেল একটু নিচে নেমে আসবো না আর মানে একটু লেফটে দিলে হয়ে যাবে তাহলে মার্জিন লেফট আর এই জিনিসগুলোর জন্য কিন্তু একজনের কোড আরেকজনের কোডের সঙ্গে কখনো ম্যাচ করে না এর কারণটা হচ্ছে যে আপনাকে ধরেন এরকম একটা সাইট বানাইতে হবে এখন আপনি কোড কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার এই যে একজনের কোডের সঙ্গে আরেকজনের কোড কিন্তু কখনোই ম্যাচ করবে না লাগবে না
সেম নেই পারফেক্ট আছে স্যার আমার ফলো তো ভালো দেখা যাচ্ছে না এর জন্য আপনারা চাইলে এভাবে সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন আমরা আজকে একটা কি মানে মেনু ক্রিয়েট করব একটা মেনু ক্রিয়েট করলে এই পর্যন্ত আর কি আমরা যা কিছু শিখছি সিএসএস এর কিন্তু এখন অনেক প্রপার্টি বাকি আছে যে প্রপার্টি গুলো আর কি আমরা শিখছি এগুলো আর কি আরো ভালোভাবে ক্লিয়ার হবে আপনাদের একটু প্র্যাকটিস করবেন এটা স্যার করতে তো যাচ্ছিলাম কিন্তু স্যার পিসিতে নাই এটা স্যার সহজ এটা প্র্যাকটিস এখন করা লাগবে না তাহলে আমরা আজকে একটা মেনু ক্রিয়েট করি এই মেনু ক্রিয়েট করতে গেলে কিন্তু অনেকগুলো নতুন নতুন জিনিস আসবে মেনু ক্রিয়েট করতে গেলে আমাদের অনেকগুলো নতুন নতুন জিনিস আসবে এগুলো ক্লিয়ার হয়ে যাবে এখন স্যার আজ ক্লাস রেকর্ডটা তো স্যার আপলোড করা হবে না আর রাতে মনে করে দিবেন ওকে স্যার তাহলে আমি এখানে নতুন করে আর একটা ফোল্ডার নিচ্ছি হ্যাঁ এটার ভিতরে যে মেনু এটা ওই অবস্থায় থাক নাকি এর ভিতরে আমি আর একটা নিচ্ছি মেনু এখান থেকে একটা HTML ফাইল নেই আরেকটা কি নিব CSS ফাইল আগে দুটো কেটে দিলাম HTML 5 লিখে ট্যাব দিলাম অনেক কিছু চলে আসছে না এই যে লিঙ্ক রিলেশন স্টাইল শীট href সব চলে আসছে টাইটেল দিয়ে দেই যাওয়ার মেনু এখানে href এর মধ্যে আমরা দিয়ে দেই ডেটা স্টাইল ডট css টাইপটা দিয়ে দেই টাইপ না দিলেও প্রবলেম হয় না কিন্তু তারপরে টাইপ আমরা দিয়ে দেই টাইপ হচ্ছে টেক্সট স্ল্যাশ css মেনু চেনেন তো সবাই নাকি যে মেনু জিনিসটা কি এটা কি অনেক সময় নেভিগেশন বলে না শুনতেছেন সবাই আমরা এখন একটা মেনু বানাবো তো মেনু নিতে গেলে আমরা কি একটা নতুন করে একটা ডিভ নিতে পারি না জি স্যার ধরুন আমরা ডিভ নিয়ে আমরা ডিভের ক্লাসের নাম দেই হচ্ছে মেইন মেনু স্যার ডিসপ্লে তো দেখা যাচ্ছে না ডিসপ্লে দেখা যাচ্ছে না আপনার শেয়ার করা হয় না আমরা এখানে একটা টিপ নিতে পারি
যে তার ক্লাস হচ্ছে কি মেইন মেনু। এই দেখেন একটা জিনিস, এগুলোর কিন্তু মাঝখানে কখনো আপনারা গ্যাপ রাখবেন না, স্পেস দিবেন না, স্পেস দিলে কাজ করবে না। অনেক সময় গ্যাপ দিয়ে ট্রাই করবেন, পরে বলবেন যে কাজ হয় না কেন, মাথা হয়ে যাবে নষ্ট। স্যার এখানে গ্যাপ দিলে কি স্যার দুটো ক্লাস ই হবে? এখানে আপনারা কোথাও গ্যাপই দিবেন না, হ্যাঁ গ্যাপ দিলে ওটা আলাদা আলাদা ক্লাস হবে। তাহলে এখন এটা আমরা ডিভ নিলাম না, আমরা চাইলে কিন্তু এখানে ন্যাভ লিখতে পারতাম, সেম কাজ। ন্যাভ টা একটা আগে ছিল না, এইচটিএমএল 5 এর যে আপডেট এনএভি। ভাই মেটা গুলো কেন আসলো? কোনটা? ওই যে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল করছিলাম না, তারপরে এই উপরে ওটা কি স্যার যে এইচটিএমএল 5 এইচটিএমএল 5 এটা আসছে। তবে এই যে এটা ইউজ করার প্রয়োজন আছে, এটা অবশ্যই ইউজ করবেন। এই যে মেটা চার্জ চার সেট হচ্ছে ইউটিএফ 8 লেখা না, এটা হচ্ছে ইউনিকোড। আপনার যে কোনো লেখা সাপোর্ট করে আপনার ওয়েবসাইট, সেজন্য এটা দিতে হয়। তাহলে এর ভিতরে আমরা কি নেব এখন? আমরা একটা ইউএল স্যার কি বলে এর ভিতরে আমরা কি নেব? আচ্ছা মেটা দুটো আপনাদের বোঝার কোন দরকারও নাই, এই দুটা বোঝার কোন দরকার নাই, ঠিক আছে? মনে করেন এই দুটা নাই, সমস্যা নেই, আপাতত কোনো দরকার নেই দুটো বোঝার। এই টাইটেল আর লিংক এই দুইটা তো বুঝছেন নাকি? এই দুটো বুঝলেই হবে, দেখা যাচ্ছে। দেখেন আমরা কি নিলাম, আমরা ইউএল নিলাম, তারপর এর ভিতরে এলআই নিব। ইউএল এর ভিতরে এলআই নিয়ে এখানে আমরা আর কি আমাদের মেনুগুলো আমরা সাজাবো। আচ্ছা মেনুগুলো অলওয়েজ আপনার ক্লিকেবল হয় না? তাহলে এখানে আমরা মনে করেন যে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের হোম নাকি? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, কি বলেন স্যার? বলছিলাম স্যার আমাদের অ্যাঙ্কর ট্যাগটা তো ওপেনিং ট্যাগে ইউজ করা হয় স্যার, এখানে তো হোম লেখাটা তো স্যার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হয়ে গেল। হ্যাঁ ভিতরেই তো লিখতে হয়, অ্যাঙ্কর ওপেনিং ক্লোজিং এর ভিতরেই তো লিখতে হয়। আর ওপেনিং ট্যাগের ভিতরে এখানে আপনার দিতে হবে হচ্ছে এই যে অ্যাট্রিবিউট গুলো হয় ওপেনিং ট্যাগের ভিতরে, যেমন এখানে মানে এখানে ক্লিক করলে কোথায় যাবে, এই হোম লেখাটার উপর ক্লিক করলে আসলে কোথায় যাবে সেটা এখানে দিয়ে দিতে হয়। আপাতত এটাকে ডেড লিংক করে আছি স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার। ওই পাশে লিস্টের ক্লোজিং ট্যাগ তো এই জন্য স্যার মানে উল্টা পাল্টা লেগে গেছে। আর বুঝতে পারছি যে চলে আসছে এটা হচ্ছে হোম। তাহলে এটাকে কপি করে দেই, হ্যাঁ বারবার আর না লিখি, এটাকে কপি করে দেই। ধরেন হোম এর পর হচ্ছে থাকবে কি, হোম এর পর অ্যাবাউট তাহলে যে বলছেন তার নেটওয়ার্কের প্রবলেম এটাই প্রমাণ করে স্যার। তারপর মনে করেন যে হোম অ্যাবাউট ব্লক, তারপর কি রাখতে পারে যে পোর্টফোলিও কন্টাক্ট কন্টাক্টেড, তারপর হচ্ছে কন্টাক্ট, মেনুগুলো কিন্তু এইভাবেই বানাইতে হয়। জি স্যার। স্যার এরপর স্যার ফ্লোট দিয়ে স্যার লেফটে নিতে হবে স্যার না রাইটে?
আচ্ছা, আমরা তো এখনো তো ইয়ের কাজ করি নাই, তাই না? সিএসএস এর কাজ করি নাই। এই যে নরমালি মেনুগুলা এরকম থাকে, যে কোনো ওয়েবসাইটে যদি সিএসএস না পায় তখন দেখবেন যে মেনুগুলা এরকম। জি স্যার। এখন এটাকে কি করা যায়? স্যার রাজি স্যার স্যার সাইন গুলো বাদ দেওয়া যায়? কোন সাইন গুলো? এটা যে কোনো কাজ করার আগে আপনারা এটা করে নিবেন, মার্জিন পেডিং একদম টোটালি জিরো করে রাখবেন। তাহলে আমরা যে মাপটা নেবো এটা সঠিক ভাবে নেওয়া হবে নাকি জিরো দিয়ে দিয়ে দিতে হবে নাকি জিরো ফিট বর্ডার বক্স কেন ব্যবহার করা হয়? ওইখান তো বর্ডার বক্স, মানে বর্ডার সাইজ, বর্ডার সাইজিং বক্স, বর্ডার এই কোথায়? ওই স্যার আপনি যেখানে এইমাত্র লিখলেন ওই অলের জায়গা সিএস ফাইলে। হ্যাঁ, এই যে অলের জায়গায়। হ্যাঁ স্যার, এই আর সিএস ফোল্ডারে এখানে এই যে বক্স সাইজিং বর্ডার বক্স করেছে। বক্স সাইজিং বর্ডার বক্স করে হচ্ছে যে আপনার কি জন্য, ধরেন আপনার একটা বক্স আছে নাকি, এখন এই বক্সের মধ্যে আপনি কোনো কিছু একটা রাখবেন, সেটা এই জিনিসটা মনে করেন যে বড় হয়ে গেছে আপনার বক্সের থেকে, তখন ওটাকে ইয়ে করা হয় যে বক্স সাইজিং বর্ডার বক্স, মানে এই সাইজটাকে আর কি একটু ছোট করে নাও, সম্পূর্ণ বডির ভিতরে যা বক্স ব্যবহার করবো সম্পূর্ণ বড় মানে বডির এর ভিতরে হবে। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, তো সবগুলো প্রপার্টি দেখবো, কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব, আমাদের ধরেন এখানে বডি ক্লিয়ার করলাম, এটার কাজ শেষ। এখন আমরা কিসের কাজ করব? আমাদের এই যে মেইন যে ডিপটা আছে এটার কাজ করব আমরা, তাই না? আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। তাহলে যে মেইন মেনুটাকে আমরা কপি করলাম, কপি করে এটাকে এখন আমরা ইনস্টল দিব। আচ্ছা, আপনাদের কি HTML শিখতে মজা লাগছে না CSS শিখতে মজা লাগছে? স্যার দুইটাই দুইটাই স্যার দুইটাই স্যার স্যার দুইটাই একটু একটু পারে তো স্যার। CSS ছাড়া HTML কেমন জানি, মানে পরিপূর্ণ না। তাহলে আমরা শুধু জাস্ট মেইন মেনুতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড আমরা তো এতদিন ধরে শুধু সলিড কালারই দিয়ে আসছি, তাই না? এখন আমরা আর সলিড কালার দেব না, আমরা হেক্সাডেসিমাল হেক্সাডেসিমালে দেব। হেক্সাডেসিমালটা কি? 16 স্যার, এটা হেক্সাডেসিমাল বলতে 16 বোঝাচ্ছে না, মানে এটা হচ্ছে আপনার রেড গ্রিন আর ব্লু, এটার ভ্যালু থাকে হচ্ছে 6টা ভ্যালু থাকে, 6টা ভ্যালুর মধ্যে ধরেন এটাকে এই যে হ্যাশ দিয়ে আর কি লিখতে হয়। ধরেন এখানে আমি লিখলাম 00, মানে এটার ভ্যালু শুরু হয়েছে 00 থেকে, তারপর মনে করে যে দিলাম হচ্ছে 88, মানে শুরু হয় আপনার 0 থেকে শেষ হয় F এ, আবার মনে করে দিলাম 00। সারি জিনিসটা স্যার বুঝি নাই স্যার। হ্যাঁ, এটাই বুঝাই দিচ্ছি যে হেক্সাডেসিমাল কালার কোড যেটা আছে, হেক্সাডেসিমাল কালার কোডটা আসলে এরকম 6টা অক্ষর দিয়ে বা 6টা ডিজিট দিয়ে আর কি বোঝানো হয়। প্রথম দুইটা হচ্ছে আপনার রেড, মানে প্রথম দুইটা আর কি রেড এর মান আর কি আপনার ডিপেন্ড করে, তারপরে দুইটা হচ্ছে গ্রিন, তারপরে দুইটা হচ্ছে ব্লু। এই দুটাকে ইয়া করে নিয়ে তো যে কোনো কালার বানানো পসিবল পসিবল না? যেমন ধরেন এখানে সবগুলাই জিরো, সবগুলাই জিরো মানে তখন মনে করেন যে ফুল ব্ল্যাক হবে, তাই না? ফুল ব্ল্যাক হলে তখন আপনার ছয়টা দেওয়ার দরকার নেই, আপনার তখন তিনটা দিলেই কাজ করে, মানে যদি সব ভ্যালু একই হয় তাহলে তিনটা দিলে কাজ করে, যদি একই না হয় তাহলে আর কি একটু
চেঞ্জ করে দিতে হবে, ছয়টাই লাগবে। আর আপনি এর মধ্যে যাই লেখেন না কেন, এই যে জিরো থেকে শুরু করে এফ এর মধ্যে যাই লেখেন না কেন, যে কোনো কিছু একটা কালার আসবেই। ধরেন এমনিতে আমি আমার মন মতো একটা কিছু দিয়ে দিচ্ছি, ধরেন দিলাম যে টু সি, তারপর থ্রি ই, তারপর ধরেন দিয়ে দিলাম যে হচ্ছে ফাইভ, তারপর একটা আবার দিয়ে দিলাম জিরো, রিলোড দিয়ে দেখি কোন কালার আসছে কিনা, কি কালার আসবে জানি না, আসছে সুন্দর কালারই তো আসছে, খারাপ না স্যার বলেন। এটা আপনার নাম ঠিকই আছে স্যার, ফটোশপেও আপনারা আইয়া করতে পারেন, ফটোশপে দেখবেন যে এরকম কালার গুলো নিতে পারেন। ডাউনলোড করলাম, দেখেন কি হয়, এই দেখুন যদি আমি এটাকে ওপেন করি না, ওপেন হয়ে গেছে। এখন দেখেন আমি যেখানে নিয়ে যাচ্ছি আমার মাউসটা, এই কালারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখেন খেয়াল করে দেখা যাচ্ছে না? জি স্যার, বুঝতে পারছি। জি জি, ফটোশপের একটা এরকম একটা অপশন আছে যেখানে নিয়ে যায়, যে জায়গায় ধরেন না কেন সেই কালারটা এখানে দেখাবে, আর সেই কোডটাকে আপনি কপি করতে পারবেন। আইড্রপার টুল তো স্যার দেখায় স্যার, হ্যাঁ, কিন্তু আইড্রপার টুল দিয়ে তো আপনি ডিসপ্লের যে কোনো জায়গায় দেখতে পারবেন না, শুধুমাত্র ফটোশপে আপনাকে দেখতে হবে। তখন জি 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 স্যার, চাইলে কোডটা আপনারা ইয়ে করতে পারেন, অথবা কোনটা কালার এইটা মনে করেন, এই কালারটা আমার ভালো লাগছে, কন্ট্রোল অল্টার সি যদি করেন তাহলে কপি হবে কালারটা, মানে এই কালারের কোডটা আমার কপি হয়ে গেছে। এখন এটাকে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। কালারের কোডটা কপি হয়ে গেছে, এখন জাস্ট আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম, দেখেন এই কালারটাই চলে আসছে। আর এটা কি আপনি মানে এই মাত্র ডাউনলোড করলেন, তারপর আমার আগে একটা আছে বুঝছেন স্যার, ওইটা কাজ করতে চায় না ঠিকভাবে। কেন কাজ করতেছে না কেন? এটা সুবিধা এটাই যে যেখানে নিয়ে যাই না কেন কালারটা আর কি এখানে দেখা যায়, সুন্দরভাবে কালার কোডটা কপি করা যায়, তো আপনি যে কালার ভালো লাগে সেই কালার ইয়া সুন্দর খুব সুন্দর একটা জিনিস স্যার, মিনিমাইজ করে দেন এটা বাইরের চিহ্ন দিয়ে স্যার, স্যার এখান থেকে কালার কোড করতে সরাসরি করব। আচ্ছা তাহলে আমরা কি করলাম, আমরা আমাদের মেইন যে মেনুটা আছে, মেইন মেনুর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। তারপর কি করতে হবে আপনারা, কিন্তু আমি কিন্তু প্রথম দিন বলছিলাম যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন, স্টেপ বাই স্টেপ বলতে কি, যে প্রথমে এই ডিভের কাজ করলাম, তারপরে এই ডিভের ভিতরে একটা ইউএল আছে সেটার কাজ করব, তারপর ইউএল এর ভিতরে এলআই আছে সেটার কাজ করব, এইভাবে করব স্টেপ বাই স্টেপ। জি স্যার, তাহলে এরপর আমরা কি করব যে মেইন মেনুর ভিতরে, মেইন মেনুর ভিতরে যে ইউএল আছে সেই ইউএল এর আমরা জন্য কিছু কাজ করব। সবাই মনোযোগ দিয়ে দেখেন, না হলে হচ্ছে প্রবলেম হবে আর কি বুঝতে। আচ্ছা এখানে এখন ইউএলটার আমরা কি করব, এই যে ইউএল দেওয়ার কারণে আমাদের এই যে এরকম ইয়ে চলে আসে না, যে
যার কারণে এটা সহজ চলে গেছে, যাই নাই কর্নারে ছিল কিন্তু বোঝা যায়নি। আমরা দিয়ে দিছিলাম না যে টাইপ কোন টাইপের যে ডিস্ক তারপর ইয়া এরকম না, আমাদের মেনুতে যদি রাখা না যায় বেশি খারাপ দেখাবে। আমরা এই ইউএল এর যে ডট গুলো আছে আমরা এগুলোকে উঠাই দেবো, এগুলোকে উঠাই দেওয়ার জন্য এখানে একে বলে দিব যে লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল বলে দিব যে নান। রিলোড দেই, চলে গেছে? জি স্যার, আজ যেতে বাধ্য। এমন হয় যে এখানে একটা প্যাডিং ধরে আছে না, দেখেন তো আমরা আসলে মানে ডিফল্ট ভাবে মার্জিন পেডিং সবগুলো মানে যা ডিফল্ট আছে এগুলো আমরা উঠাই দেবো। চলে গেছে এখন পেডিংটা? আমরা ডিফল্ট ভাবে যেগুলো পেডিং থাকে এগুলো আমরা উঠাই দেবো, দিয়ে পরবর্তীতে আমরা আমাদের ইচ্ছা মতো দিয়ে নেব সব কাজ। এই পর্যন্ত ক্লিয়ার ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা কি করব, ধরেন আমাদের ইউএল এর কাজটুকু শেষ, এখন হচ্ছে ইউএল এর ভেতর এলআই যে আছে সেই এলআই গুলোর কাজ হবে, ঠিক আছে? তাহলে ইউএল এর ভিতরে এলআই এর কাজ করতে গেলে আমাদের এইখানে যেতে হবে মেইন মেনু থেকে, ইউএল ইউএল থেকে মেইন মেনুর ভিতর যে ইউএল আছে সেই ইউএল এর ভিতর যে এলআই গুলো আছে সেগুলো কি রকম হবে আমরা এখানে বলে দিব। এখানে বলে দিব যে এগুলার ফ্লোট হচ্ছে লেফট, এখন কি এগুলা নিচে নিচে আছে না, যখন আমরা বলবো ফ্লোট লেফট তখন দেখা যাবে যে মানে প্রথমে এটা লেফটে থাকবে তার লেফটে এটা এরকম ভাবে। আপনি যখন মনে করেন যে কোথাও যাচ্ছেন, এখন দেখতেছেন যে কেউ একজন ধরেন আপনি একটা গাড়ির পিছনে সিটে বসবেন, মানে কেউ একজন পুরো সিট নিয়ে বসে আছে, আপনি কি বলবেন যে ভাই আপনি একটু লেফটে সরেন আমি এখানে বসি নাকি? এই জন্য কি হবে যে আপনি লেফটে যান আমরা এই দিকে বসি, এভাবে সবাই আমরা কিসের প্রত্যেকটা এক একটা করে ইউএল, তাই না? প্রত্যেকটা এক একটা করে ইউএল না, যেমন আন্ডারলাইন আসছে ওই যে এ ইউজ করছিলাম এই জন্য আন্ডারলাইন আসছে, লিংকটা ইউজ করার জন্য লিংক ইউজ করলে তো এই আসবেই, সমস্যা নেই ওগুলোকে আমরা উঠাই দেবো। স্যার ডেকোরেশন নান করে দিলে হবে স্যার? এটা হ্যাঁ ডেকোরেশন নান করে দিলেই হবে। আচ্ছা কিন্তু ওটা বানালে পরে করতেছি, কিন্তু এখানে আরেকটা প্রবলেম হয়ে গেছে, এটা তো আপনারা খেয়াল করলেন না বা করলেন না স্যার? হোয়াট স্পেসিফিক স্যার? না না এখানে প্রবলেমটা হচ্ছে আমরা যে একটা কালার দিলাম সেই কালারটা গেল বই, কালারটা নাই হয়ে গেছে। ও আচ্ছা স্যার, জি স্যার ব্যাকগ্রাউন্ডে কালার গেল কিন্তু কালারটা নাই হয়ে গেছে স্যার। এটা কেন হলো এখানে একটা আর কি ক্লাস ইউজ করব, এটা আপনারা যে কোনো জায়গায় সেম কাজটাই করবেন। হ্যাঁ এরকম যদি হয় কখনো তাহলে আপনারা চাইলে ক্লিয়ার ফিক্স নামে আরেকটা আর কি ট্যাগ লিখে রাখতে পারেন, মানে আর কি একটা ক্লাস নিয়ে লিখে রাখতে পারেন, পরবর্তীতে ওইটাতে আর কি
জাস্ট বসাই দিবেন তাহলে হয়ে যাবে। অথবা আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে, এটা কিন্তু এই যে এই ইউএলটার জন্য হয়ে গেছে। আচ্ছা দেখি এটার মার্জিন জিরো করে দেই, মার্জিনের জন্য কি প্রবলেম হওয়ার কথা? মার্জিনের জন্য প্রবলেম হওয়ার কথা না। দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের কাজগুলো জটিল হচ্ছে না। দেখেন এখানে একটা মার্জিন ছিল, মার্জিনটা কমে গেছে। আমরা এই যে ইউএলটার পর আমরা একটা আফটার ইউজ করব, যে শুরু ক্লাস বলে না, এইটা হচ্ছে শুরু ক্লাস। ইউএল দিলেন মেইন মেনু, তারপর ইউএল এটা দিয়ে ক্লোন দিবেন। যেমন ওই যে হোভার ইউজ করছিলাম না, ওই যে হোভার, হোভারের পর এখানে মনে করেন যে আপনার এরকম আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আফটার। আমরা আফটার ইউজ করব, আফটার ইউজ করার পর এখানে দিয়ে দিব কিছু যদি কন্টেন্ট দেই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এটা চলে আসছে। মানে এখানে দিয়ে দিলাম কন্টেন্ট, কন্টেন্ট দিতে গেলে আপনাকে কোটেশনের ভিতরে আর কি কন্টেন্ট দিতে হবে। ধরেন এখানে দেখলাম আমি কোন কিছু একটা দিলাম, আমার নামে দিলাম, দেখি আসে কিনা। স্যার এই জিনিসটা স্যার আর একটু বুঝুন, অবশ্যই আর একটু দেব। দেখেন এখন আসছে ব্যাকগ্রাউন্ড কালারটা। জি স্যার, মানে আমরা আফটার দিয়ে এখানে কিছু কন্টেন্ট আর কি অ্যাড করে দিলাম। স্যার কন্টেন্ট তো স্যার এখানে থাকলো স্যার, স্যার আবার একটু বুঝান স্যার এই যে এটা আফটার ব্যবহারটা। আফটারটা কি এখন ধরেন অনেক সময় এরকম যদি কোনো ধরনের প্রবলেম হয়, যেমন আমাদের এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা ছিল না, এখন আবার আসলো, দেখছেন কিরকম উল্টা পাল্টা করে। স্যার ডিসপ্লে ইনলাইন দিলে আসবে মেবি? ডিসপ্লে ইনলাইন না, আমরা এই যে ইউএল থেকে এলআই, এলআই এর আমরা ফ্লোট কি দিয়েছিলাম, ফ্লোট লেফট, তাই না? লেফট ইনলাইন দিলে স্যার এক লাইনে আসবে। এখন আবার ফ্লোট কাজ করতেছে না কেন? স্যার এখানে যে মার্জিন দেওয়া হয়েছে এর জন্য নাকি? না স্যার ওইটার জন্য না, তো স্টার্ট দিলে তো অল হয়ে গেল। মার্জিন কোডিং জিরো করে নিলাম, এটা মার্জিনের সাথে তো এটার কোনো স্বাদ নাই। এই মার্জিনের সাথে ও এইখানে ঝামেলা হয়েছে, এখানে ঝামেলাটা কি এই যে দেখেন এখানে একটা ইয়া বেশি করে পড়ছে, ফ্লোট লেফট থাকার পরে এখানে ক্লোজিং এর জন্য ইয়া একটা বেশি করে পড়ছে, এই জন্য এটা পায় নাই। ব্র্যাকেটটা ক্লোজ দুইবার হয়েছে এই জন্য পায় নাই। ব্র্যাকেটটা দুইবার ছিল এই জন্য পায় নাই। এখন আমরা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড চলে গেছে না, ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। কি জন্য চলে গেছে? কারণ এখানে কিছু একটা ঝামেলা আর কি ঘটতেছে ভিতরে। মানে আমরা এটা ফ্লোট লেফট করার কারণে অনেক সময় এরকম জিনিস হয়। তো এই জন্য কি করবেন যে এর যে প্যারেন্ট আছে, যেমন এই যে এলআইটা আছে কার ভিতরে? ইউএল এর ভিতরে, তাই না? মানে ইউএল এর, মানে এই যে এলআই এর ফ্লোট লেফট করে দেওয়ার কারণেই তো আমাদের এটা হইলো, তাই না? যে ব্যাকগ্রাউন্ড কালার চলে গেল, অর্থাৎ এর প্যারেন্ট ট্যাগ যেটা আছে এর প্যারেন্ট ট্যাগটাকে নিয়ে তখন আপনারা একটা আফটার দিয়ে এখানে কিছু কন্টেন্ট ঢুকাই দিবেন, তখন দেখবেন যে ওটা আসে কিনা, দেখবেন চলে আসছে। ধরেন মেইন মেনুর ভেতর যে ইউএল আছে এটা দিয়ে দেবো যে আফটার। স্যার ওটা তো ব্যাকেটের ভিতরে পড়ে গেছে গা, এজন্য তো হইতে যায় না, কালার চেঞ্জ হয়ে গেল। মানে মেইন মেনুর ভিতর যে ইউএল আছে এটার আফটার, মানে এর পরে আমরা এখানে আমরা কন্টেন্ট দিয়ে দেখি যে আসে কিনা। ধরেন এখানে দিলাম যে কন্টেন্ট, কন্টেন্ট দিলে আপনাকে এরকম কোটেশন দিয়ে দিতে হবে। ধরেন এখানে আমি কোন একটা কন্টেন্ট দিয়ে দিলাম, ধরেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা তো চলে আসছে, আসছে না? আপনার ব্লক করতে হবে, ডিসপ্লে
এখানে ডিসপ্লে ব্লক করতে হবে। এই ডিসপ্লেটা ব্লক করে দেন, এখানে আসে কিনা তারপরে আসে না, তাই না? ডিসপ্লে ব্লক করার পর এখন মানে এখানে যত ঝামেলা আছে ঝামেলাগুলোকে আপনার একটু ক্লিয়ার করতে হবে। এইখানে এখানে ক্লিয়ার বোথ ব্লক করা ডিসপ্লেটা ব্লক করলেন কেন এখানে কি চেজানো জানো? এখানে ডিসপ্লেটা ব্লক করে নিছি হচ্ছে আপনার আমরা মানে আর কি ওই যে আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল আমরা আসলে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা নিয়ে আসতে চাচ্ছি। জি স্যার, স্যার কালার তো ওই যে কন্টেন্ট দেওয়ার পরেই তো আসলো, কালারটা তো আসলো, তাহলে তো কন্টেন্টের ভিতরে যখন আমরা ইয়াটা করে দিলাম তখন কিন্তু আবার উঠে গেছে, ধরেন এখানে আমাদের কন্টেন্ট নাই, কন্টেন্ট চলে আসছে কিন্তু কন্টেন্ট তো এখানে রাখা যাবে না, এখানে রাখা যাবে এখানে আমাদের শুধু মেনুতে থাকবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আচ্ছা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এইটুকু শুধু মুখস্থ করে নিতে পারেন যে এরকম করে দিবেন, এরকম ঝামেলা করলে কারণ এরকম ঝামেলা হবে, আপনি যখন একটা ডিপ থেকে আরেকটা ডিপে কাজ করতে যাবেন আপনাকে বারবার এরকম কাজ করা লাগতে পারে। আর এখানে লিখে দিবেন ক্লিয়ার বোথ। স্যার একটা কথা বলেন, কি বলেন? বলছিলাম স্যার আমরা এই যে এরিয়ালটা একটা যেটা আমরা আফটার দিলাম সেটা যদি আমরা একটা ডিপের মধ্যে দিয়ে দিই তবে হ্যাঁ এই কাজটা দেখবেন যে এক একজন এক এক ভাবে করে, মানে এরকম যখন ঝামেলা হয় তখন এটাকে ক্লিয়ার করার জন্য এক একজন এক এক ভাবে করে। এটা নরমালি হচ্ছে ডিসপ্লে ব্লকটা উঠাই দেই স্যার, ডিসপ্লে ব্লকটা উঠাই দিলে এটা থাকবে না আবার কালার চলে যাবে, মানে এটাকে ঠিক করার জন্য আপনার মূলত এইভাবে ইয়ে করা হয় যে ডিসপ্লে ব্লক ক্লিয়ার বোধ চলে গেছে। আর ডিসপ্লে ব্লক করা মানে স্যার ওটা থেকে আলাদা করা, ডিসপ্লে না ব্যাকগ্রাউন্ড থেকে এরিয়া আলাদা করা, ডিসপ্লে ব্লক এখনো বুঝেন নাই, ডিসপ্লে ব্লক হচ্ছে এখান থেকে আলাদা করা না, যে পুরাটাকে মানে ব্লক করে নেওয়া, মানে পুরো ডিসপ্লে জুড়ে এ থাকবে মানে এই লাইনে, বুঝছেন? মানে ওই লাইনে অন্য কাউকে জায়গা দিবে না। জি স্যার, স্যার স্যার এখানে ওই যে হোম তারপরে অ্যাবাউট এগুলা তো স্যার মানে একদম লাইগে আছে, এগুলা স্যার স্পেস কাঁচা কাছে এটা কমান্ডের মধ্যে ফেলায় আরেকটা ভাবে কিভাবে করা যাবে এটা দেখেন। জি বললাম যে এটা কমেন্টে ফেলায় এই রাইখে এই কাজটাই আপনি আরেকটা কিভাবে যেন বললেন যে আরেক ভাবে করা যায়। ওটা নরমালি করা যায় হচ্ছে যে উপরের দিকে ক্লিয়ার ফিক্স নামে আর কি একটা রেডি করে রাখবেন, ধরেন ডট দিয়ে একটা আমরা ক্লাস নিলাম এখানে যে ক্লিয়ার ফিক্স, মানে যদি কোথাও কোনো এই ধরনের কোনো ঝামেলা হয় তাহলে আমরা এই ক্লাসটা ইউজ করব এখানে। তাহলে এখানে আপনারা এইভাবে লিখে দিতে পারেন যে ডিসপ্লে ব্লক, এটা লিখে রাখবেন যে ডিসপ্লে ব্লক ক্লিয়ার বোর্ড। এখন মনে করেন যে আপাতত এটা কমেন্টের মধ্যে আছে, স্যার সিলেক্ট করে স্যার কন্ট্রোল স্লেট সাপ্লে হয় না স্যার, মানে এই লেখাগুলো সিলেক্ট করে কন্ট্রোল স্লেট সাপ্লে। জি হবে তো এটা হবে ভাই। হ্যাঁ বলেন, এখন দেখেন ওটা তো নাই তাই না, জাস্ট এই যে এই ক্লাসটাকে আমরা গিয়ে ইউজ করব ওই জায়গায় তাহলে হবে। এই ক্লাসটাকে এমনিতে নরমালি একটা ক্লাস ধরে বসা দিলে তো হয়ে যাবে, ধরেন তাহলে এর ভিতরে আপনি একটা ক্লাস নিতে পারেন নিয়ে এই যে ক্লিয়ার ফিক্স নামে যে এটা আছে এটাকে দিয়ে দিবে যে এই ক্লাসটাই থাকে, যেখানে প্রবলেম হবে সেই জায়গায় এই ক্লাসটা ইউজ করবেন, কন্টেন্ট দিয়ে দিতে হবে কন্টেন্ট দিয়ে ব্ল্যাঙ্ক দিয়ে দিতে হবে।
স্যার এটা মুখস্থ রাখতে হবে তাহলে ইউএলএর ভিতর নরমালি আর কি ক্লাস ইউজ করা হয় না ক্লাসগুলো হচ্ছে আপনার ডিভের ভিতর ইউজ করা হয় মেইন ডিভের ভিতর একটা ডিভ থেকে আরেকটা ডিভে কাজ করার সময় কিন্তু এই ধরনের প্রবলেমটা হয় সেই ক্ষেত্রে আমরা ওইটা ইউজ করব আর মেনুর ক্ষেত্রে আপনার দিয়ে আপনাকে ইউজ করতে হবে ইউএলএর পর তো অনেক সময় দেখা যাবে যে আপনারা অন্যভাবে কোডিং করতে যাচ্ছেন তখন আপনাদের এরকম প্রবলেমটা নাও হইতে পারে মানে এটা যে আপনাদেরকে ক্লিয়ার করতেই হবে এরকমটাও না আপনাদের এরকম প্রবলেমটা নাও হতে পারে এই আর কি আবার দেখবেন যে আপনাদের অন্যরকম প্রবলেম এসে দাঁড়াবে কে জানি কি বলতে যাচ্ছিলেন যেভাবে চোখ মানে এইভাবে দেখতে হয় তবে টানা কখনো কাজ করবেন না বিশেষ করে ধরেন এক ঘন্টা কাজ করলেন এক ঘন্টা কাজ করার পর পাঁচ মিনিটের জন্য একটু ডিসপ্লের দিকে না তাকাইলেন অন্যদিকে তাকাই থাকলেন তাহলে চোখ ঠিক থাকবে স্যার ক্লাস স্যার যখন কাজ শুরু করি স্যার সামনের পিসি ছাড়া আর কিছু দেখি না স্যার আচ্ছা এখন আমরা অডিগের ভিতরে কি কি করতে পারি হ্যাঁ স্যার এখন এই যে লেখাগুলোর মাঝখানে ওয়ার্ডগুলো ই ফাঁকা করব হ্যাঁ এটা ফাঁকা করব এটা আমরা করব কিসের এগুলা করব আমরা হচ্ছে এই যে এ যে ওয়ার্ড স্পেস এই যে এর ভিতরে যে এ গুলো আছে সেগুলা আমরা হচ্ছে এলআইটাকে আমরা ফ্লোর লেফট দিয়ে দিলাম এই মনে করেন যে সব লেফট লেফট চলে গেল এখন আমরা এই যে ভিতরে যে এটা আছে এর ভিতরেই তো সব লেখাগুলো আছে তাই না এটাকে ভিতরে আমরা এখন এটাকে নিয়ে কাজ করব সহজ না অনেক স্যার তাহলে মেইন মেনু থেকে ইউএল ইউএল থেকে এলআই তারপরে মেইন মেনুর ভিতর যে ইউএল আছে সেই ইউএল এর ভিতর কি আছে এলআই আছে তার ভিতরে এ আছে তাই না আমরা বলি বাবা রে এটার কাজ করব দেখা দিতে হবে তো পদ দেখা দিতে হবে না এখন দেখেন এটা আমরা কি করব এটাকে আমরা চাচ্ছি যে এটা একটু গ্যাপ চলে আসে একটা পেডিং দিয়ে দেই পেডিং দিয়ে দিলে ধরেন উপরে নিচে একটু গ্যাপ তৈরি হবে এর মধ্যে পেডিং দিয়ে দিলাম যে উপরে নিচে 10 পিক্সেল আর লেফট রাইটে 20 পিক্সেল কিন্তু স্যার ওই যে লেফট রাইট এর লেখেও দেওয়া জানে স্যার হ্যাঁ এটা লিখেও দেওয়া যায় এই যে দেখুন উপরে নিচে 10 পিক্সেল হয়ে গেছে লেফট রাইটে লেফট রাইটে 20 পিক্সেল হচ্ছে কিন্তু উপরে নিচে 10 পিক্সেল আসে নাই কেন আসে নাই যখন এরকম আসে না কি বলছিলাম আপনাদেরকে স্যার যে আমরা মার্জিন যে যখন মার্জিন পেডিং কাজ করবে না কোনো সাইডে তখন বুঝবেন যে এর ডিসপ্লে ব্লক করতে হবে মানে এটা মনে রাখবেন যে মার্জিন পেডিং যদি কাজ না করে তাহলে ওর এখানে ডিসপ্লে ব্লক করে দিবেন তাহলে কাজ করবে ঠিক আছে তাহলে এখানে আমরা দিয়ে দিলাম যে ডিসপ্লে ব্লক জি স্যার এখন রিলোড দেই নিয়ে নিচে উপরে নিচে জি স্যার 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 ডিসপ্লে ব্লক তো স্যার এটা খুব গুরুত্বপূর্ণ স্যার তাহলে হ্যাঁ ডিসপ্লে ব্লকটা অনেক গুরুত্বপূর্ণ মানে যেখানে দেখবেন এই ধরনের ঝামেলা যে মার্জিন পেডিং নিচ্ছে না ডিসপ্লে ব্লক করবেন স্যার ডিসপ্লে যে ব্লক করলেন এটা কোনটা ব্লক করে মূলত কোনটা ব্লক ডিসপ্লেটা এটা ডিসপ্লে ব্লক করে বলতে আপনার মানে ওইরকম একদম পুরো জায়গা ব্লক করে ফেলা ওইরকমটা না এটা ব্লক করে হচ্ছে আপনার এই যে পুরো জায়গাটা
ব্লক করে নিছে, এখানে অন্য কাউকে শেয়ার ঢুকতে দিবে না। মানে এই যে কালারটা আমরা দিছি না, এই কালার পর্যন্ত মনে করেন যে ব্লক হয়ে গেছে। স্যার আমি আমি যেটা বুঝতেছি কোনটা জানেন স্যার, যেটা আপনি দিছিলেন যেমন ট্রেডিং 10 দিলেন আর 20 দিলেন তাই না, কিন্তু 20 দিতে দিছেন এটা নিতেছে না, কেন নিতেছে না? এই যে আমার এখানে ডিসপ্লের মধ্যে যে সাদাটা এটা উপরে এসে আছে মনে হইতেছে এমন, আর এটাকে ব্লক করতে এটা দেখা যাইতো, মানে ব্লক করলে তখন এই যে এটা ব্লক করলে কি এটা নিচের লাইনে চলে যায়, মানে ব্লক করলে নিচের লাইনে চলে যায় না, ওইটা দেখলাম তখন আমরা, যেমন যে প্রথমে তো দেখাই দিলাম না যে ইনপুট গুলাকে যখন আমরা জি স্যার ডিসপ্লে ব্লক করি তখন কি নতুন লাইনে চলে যাচ্ছে না? জি 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 স্যার, তো এটা আমরা যখন ফর্ম তৈরি করেছিলাম স্যার তখন দেখছিলাম, মানে বিআর ট্যাগ যেটা বলতে পারে জি স্যার, এই জন্য আর কি ডিসপ্লে ব্লক করা হয়। তাহলে হবে কিন্তু উল্টা দিক দিয়ে আসবে, হোম ঠিক থাকবে, হোম হোম এর জায়গায় থাকবে, উল্টো হয়ে গেল যে এটা না হয়ে সোজাই থাকবে, আমরা যেভাবে লিখছি ওটা ডানে ছড়া যাবে কিংবা মিডিলে থাকবে এরকম চাচ্ছি আমরা। হ্যাঁ ওরকম চাইলে মিডিলে সেন্টার দিয়ে দিলে হবে, মেবি মিডিলে সেন্টার দিয়ে মিডিলে সেন্টার না, তাহলে আপনারা স্যার আপনাদের তাহলে এখানে আরো একটা ইয়া করতে হবে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন কোনো সমস্যা নাই, আপনি এটাকে যদি রাইটে নিতে চান তাহলে লেফটে তো কোনো কিছু রাখবেন রাখবেন না, লেফটে কোনো কিছু রাখবেন না জি স্যার, লেফটে ধরেন মনে করেন যে এটা হচ্ছে আমরা নিচে মেনুটা তাই না, তো এই মেনুটাকে আমরা করবো কি এখানে উপরে আর একটা তাহলে ডিপ নেবো, কারণ এখানে আমরা দুটা ডিপ নিলাম, দুটা ডিপ নিলাম কি জন্য, কারণ এটাকে আপনারা রাইটে নিয়ে যেতে যাচ্ছেন তাই না, এটাকে রাইটে নিয়ে যেতে যাচ্ছেন তাহলে লেফটের জিনিসগুলো আমরা এখানে ঢুকাই নিব, এটার যদি ফ্লোট লেফট করে দেন এইভাবে দেখালে আর কি জিনিসগুলো আপনাদের কিন্তু জটিল লাগবে, অনেকের কাছে জটিল লাগবে
স্যার এইটা এইটা কি আরেক ভাবে করা যায় স্যার এইটা আরেক ভাবে করা যায় না অনেক ভাবে করা যায় শুধু এক ভাবে কেন অনেক ভাবে করা যায় আমি বলতে চাইছিলাম যে এই যে আমরা বডিতে যে ইউআরএল নিছি লিস্টে নিছি এটা আমি এইটা হোম প্রথমে লিখছি কিন্তু আমি যদি এটা কন্ট্রাক্ট সামনে দেই তাহলে তো মনে হয়ে যাবে কন্ট্রাক্ট সামনে দিবেন কেন ভাই আপনি কথা বুঝেন না 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 আমি বলতে চাচ্ছি যে স্যার আপনি এই যে এটা এই যে প্রথমে রাইট সাইডে নেওয়ার পরে হোম অ্যাবাউট ব্লক পোর্টফোলিও কন্ট্রাক্ট আসলো তাই না কিন্তু আমরা যখন রাইট সাইডে প্রথমে নিলাম তখন হোম কিন্তু একদম ডানে ছিল হ্যাঁ হোম ডানে ছিল এটা কি জন্য ছিল এটা ছিল হচ্ছে আমরা তখন ফ্লোর রাইট করে দিয়েছিলাম কার এই যে এলআই গুলো যা আছে এগুলার তাহলে প্রথমে কি আছে প্রথমে আছে হচ্ছে এই যে হোম তাহলে একে প্রথমে রাইটে দিয়ে দিয়েছে বুঝতে পারছেন কি তারপরে আছে কি আমি যেটা তারপরে অ্যাবাউট আচ্ছা ঠিক আছে স্যার আপনি করেন না না আপনি যেটা বলতে যাচ্ছেন যে আমরা যখন প্রথমে ইয়া করলাম তখন না স্যার আপনি এই যে এইচটিএমএল ফাইলটা রাখছেন না আমি এখানে বলতেছি এইচটিএমএল ফাইলটা নেন স্যার এই যে এখানে দেখেন এই যে লিস্ট এ একদম নিচে এখানে কন্ট্রাক্ট নিচে দিবেন না এই কন্ট্রাক্টটা আমি উপরে দিব তারপরে দিব পোর্টফোলিও তারপর ব্লক তারপর নিচে দিব এবং তাহলেই তো হয়ে যাবে এটা হ্যাঁ দিতে পারেন দিতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ এটাও ঠিক আছে মনোর ভাই কথা ঠিক আছে মোটামুটি হ্যাঁ মানে যে যেভাবে পারে মানে বললাম তো যে কারো কোড কারো সঙ্গে ম্যাচ হবে না জাস্ট জিনিসগুলো দেখে নেন যে আসলে এগুলো কিভাবে কাজ করে এটাই হচ্ছে বড় কথা তাই না তারপর আপনারা কোড ইউজ করে করে করতে পারবেন আপনারা যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করবেন কারো সঙ্গে কারো কোড কখনো ম্যাচ হবে না স্যার স্যার মেইন মেনুটা স্যার একটু ছোট হয়ে গেল না স্যার উইথটা হ্যাঁ মানে লেফট রাইট সাইডে যে আর নর্মালি থাক যে নরমালি কাজ করি হ্যাঁ এভাবে করতে পারবেন না রাইটে দিলে রাইটে চলে যাবে সমস্যা নেই যেখানে ইচ্ছে সেখানেই নিতে পারবেন আগে আমরা মেনুটা বানানো দেখি স্টেপ বাই স্টেপ তো আমরা সবগুলো করব যত ধরনের প্রবলেম হয় যখন আমরা আর কি কয়েকটা ওয়েবসাইট তো আমরা এখানে বানাবো না তখন মনে করেন যে বিষয়গুলো আরো ইনশাআল্লাহ কিন্তু আগে আমরা জিনিসগুলো স্টেপ বাই স্টেপ বুঝি তাহলে আর কি আমাদের জন্য ভালো হবে তাহলে এখানে আমরা এটার একটা কালার দিয়ে দিতে পারি ভাই জি বলেন ভাই কি ভিডিও নিচ্ছেন না হ্যাঁ ভিডিও নিচ্ছি আপনি একটু কষ্ট করে আপলোড দিয়ে দেন ভাই আগে ক্লাসগুলো মনে করে দেন আচ্ছা আমি রাইট আপনার ইনবক্সে মেসেজ দিই আচ্ছা এখন আমরা এই যে এখানে এই কালার গুলো একটু চেঞ্জ করে দেই তাই না এই যে কালার গুলো চেঞ্জ করে দেই তাহলে কি লিখতে হবে কালার কালার দিয়ে দেই ধরেন সাদা কালার দিয়ে দেব তাহলে কি দিতে হবে বন্ধু সর্বোচ্চটা চারটা এফ দিলে হবে বা তিনটা দিলে হবে স্যার এটা স্যার এফটার ইউজ করা হলে স্যার বুঝলাম না বুঝি নাই স্যার হোয়াইট এর জন্য এফ কেন ইউজ করা হলো স্যার হোয়াইটা এফ এ হোয়াইট হয়ে যায় কালার কোড এটা মানে জিরো মানে হচ্ছে আপনার ব্ল্যাক স্যার ওই যে আরজিবি আরজিবি এটাও তো আরজিবি বোঝাচ্ছে যে প্রথম দুইটা হচ্ছে এটা রেড এই দুটো হচ্ছে গ্রিন তারপরে দুটো হচ্ছে ব্লু যা সবগুলোর মান যদি মানে ফুল করে দেয় তাই হবে হ্যাঁ হোয়াইট তাহলে হোয়াইট হয়ে যাবে ও স্যার বুঝতে পারছি তাহলে একটু ফন্ট সাইজটা বাড়াই দিতে হবে মনে হচ্ছে তাহলে ফন্ট সাইজটা একটু বাড়াই দেই ফন্ট সাইজটা এই যে মেন মেনুতে দিব না স্যার হ্যাঁ যে ইউএল এর ভিতরে দিব আর ফন্ট সাইজটা আমরা তাহলে এখানে আমরা ফন্ট সাইজটা দিয়ে দেই 22 পিক্সেল
মোটামুটি একটু মেনু হয়ে গেল না স্যার? একটা স্যার যদি এটার উপর যখন আর কি আমরা হোভার করবো তাহলে এটাকে কপি করেন। কি বুঝেন নাই এই যে ওভার করবে বললেন, এটার উপরে হোভার মানে হচ্ছে এর উপরে মাউস নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, তখন জানো কি আসে একটা আন্ডারলাইন আসবে। সব ওয়েবসাইটে তো তাই হয় তাই না? তাহলে যে এখানে দেখবেন এর উপরে যখন আমরা হোভার করব, হোভার করলে কি হবে তখন মনে করেন যে টেক্সট ডিলিট হবে আন্ডারলাইন। আচ্ছা অপারেশনের কথা কি বলতেছেন? অপারেশনের কথা কি এখানে বলতেছেন? তাহলে এখানে টেক্সট ডেকোরেশন আপনি দিয়ে দেন যে আন্ডারলাইন, তারপর রিলোড দিয়ে দেখেন যখন আপনি উপরে মাউস নিয়ে যাচ্ছেন তখন এটা আন্ডারলাইন আসতেছে। আপনি চাচ্ছেন যে এটা মানে অন্য কিছু হবে, ওভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এই যে এখানে লিখে দেই, তখন আমরা এটা রাখবো না যে ওভার করলে কি হবে যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। তাহলে এখানে লিখে দেই যে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা কোনটা কালার অন্য কোনো একটা কালার দিয়ে দেই নাকি এই কালারটা আমরা আরেকটু ডিপ করে দেই। ওটা কি কালার ছিল এই যে এটা তাই না? এটাকে ডিপ করতে গেলে এগুলোর মানগুলো একটু করে বাড়াই দিলে কিন্তু ডিপ হবে। ধরেন 2 করে যদি বাড়াই দেই তাহলে ডিপ হবে না এর মানটা। ধরেন এখানে আমরা তাহলে দিয়ে দিলাম ই এর জায়গায় এফ দিয়ে দিলাম, সর্বোচ্চ ডি এর জায়গায় দিয়ে দিলাম এফ, ডাবল এফ এর জায়গায় দিয়ে দিলাম হচ্ছে সি, তারপর ফাইভ এর জায়গায় দিয়ে দিলাম সাত, সি এর জায়গায় দিয়ে দিলাম ই। আপনি লিখে দেন ব্যাকগ্রাউন্ড বলতে ব্যাকগ্রাউন্ড, তাহলে কালার টেক্সটের কালার বলতে কি শুধু কালার না? তাহলে এখানে শুধু আপনি কালার দিয়ে, হ্যাঁ হ্যাঁ এখানে টেক্সটের কালার আপনি দিয়ে দেন। টেক্সটের কালার মনে করেন যে দিয়ে দিলাম ব্ল্যাক নাকি তিনটা জিরো দিয়ে দিলাম, সেভ দিলাম, রিলোড দেই, ব্ল্যাক হয়ে যাচ্ছে। ও জি স্যার, মানে মোট কথা আপনি এখানে যা বলে দিবেন সে তাই হবে। জি স্যার। স্যার কোড না লিখে ব্ল্যাক লিখলেও হবে না? হবে, ব্ল্যাক লিখলেও হবে। এখন কি শিখতে মজা লাগতেছে না সিএসএস? জি স্যার। স্যার মজা লাগে, মাঝে মাঝে কঠিন লাগতেছে। হ্যাঁ একটু তো কঠিন লাগবে, কিন্তু ধরেন এভাবে ইয়া না করলে তো হবে না। যেমন আপনি ভিডিও দেখে দেখে বিচার করলেন প্রথম ঠিক হয়ে গেল, চাইতেন যে প্রথম দিন আমরা মেনু বানাই তখন কিন্তু জিনিসটা আরো কঠিন লাগতো। এই মেনুটা কিভাবে করি এটা নিয়ে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ করি, প্রবলেম নাই। তাহলে এখানে আর কি কি করা যায়, আরো কিছু করতে পারি? ওয়েবসাইট বানানোর পরে লিংক করে কেমনে স্যার? জি এইভাবে একটা ওয়েবসাইট তৈরি করার পরে সেটা আপনি গুগলে সার্চ দিলে পাবো কেমনে? ওটা তো হোস্টিং আবার ওই দিয়ে কোন দেব ইউআরএল কেন লাগবো? নাম ইউআরএল বলতে তুমি না হোস্টিং ডোমেইন কিনতে হবে, তারপর এসইও করতে হবে। ও মা বেজাল স্যার, ব্রেক দিবেন না আজকে? ব্রেক তো আপনাদের থেকে আমার ব্রেক দিন স্যার, ব্রেকটা দেওয়া দরকার।